নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন মহারানি। নাম শুনে বুঝতে পারছেন চিকেনের শাহী এই রেসিপিটি আপনারা বাড়িতে ছোটোখাটো কোনো অনুষ্ঠানে কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এবং এই রেসিপিটি রুটি, পরোটা, লুচি, নান বা লাচ্ছা পরোটার সঙ্গে অনায়াসে সার্ভ করা যায় এবং এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। চিকেন মহারানি বানাবার জন্য প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব। সেজন্য একটা ফ্রাইং প্যান এখানে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে গোটা জিরে, দু চা চামচ পরিমাণে গোটা ধনে। এখানে জিরের থেকে ধনেটা একটু বেশি পরিমাণে দরকার হয়। দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা গোলমরিচ। এই গোলমরিচের ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। দিচ্ছি 1/4 চামচ মৌরি, 3টে লবঙ্গ, 2টো দারচিনির টুকরো, 1টা বড় এলাচের আমি 1টা অংশ নিয়ে নিলাম। আপনাদের কাছে যদি বড় এলাচ না থাকে তাহলে 3-4টে ছোটো এলাচও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি ছোটো একটা জৈত্রীর ফুল। এবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি এই প্যানটা গ্যাসে বসিয়ে দিলাম। মশলাগুলোকে আমি লো ফ্লেমে একটু ড্রাই রোস্ট করে নেব, তবে মশলাগুলো কিন্তু অতিরিক্ত ভাজবেন না। যখন দেখবেন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবং হালকা এর রংটা চেঞ্জ হয়েছে, তখনই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এখন দেখুন 2-1 মিনিট পর দেখাচ্ছি মশলাটা রংটা হালকা চেঞ্জ হয়ে গেছে এবং এখান থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি একটু ঠান্ডা করে এর একটা মিহি পাউডার বানিয়ে নেব। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। সেজন্য একটা বড় পাত্র নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে টক দই। আমি এখানে খড়ে পাতা টক দই ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিচ্ছি 7 মতো লবণ, 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ কসুরি মেথি এবং যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম তার থেকে এখন 1 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি। বাকি মশলাটা আমি পরে অ্যাড করব। এবার সমস্ত মশলার সাথে দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিলাম। এবার 1 কেজি চিকেন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই চিকেনের পিসগুলো এই দইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এই মশলার সঙ্গে চিকেনগুলোকে মাখিয়ে নেব। আমি এখানে হাতই ব্যবহার করেছি, এটা যাতে মাখাতে একটু সুবিধে হয়। মশলার সাথে চিকেনটাকে ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার জন্য এভাবেই রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে 3-4 ঘন্টাও রাখতে পারেন কিংবা ফ্রিজের মধ্যে সারা রাতের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। যত বেশি সময় রাখা যাবে চিকেনের ভেতরে মশলা তত ভালো করে ঢুকবে এবং চিকেনটা কিন্তু জুসি হবে। এবার আমি আরেকটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম এবং 2 টেবিল চামচ পরিমাণে কাঠবাদাম। আমি 1/2 ঘন্টার জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে আমি এখানে কাঠবাদামগুলোর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর যেহেতু আমি গ্রেভিতে ইউজ করছি তাই এখানে ভাঙা কাজু ব্যবহার করেছি। এবার এগুলোকে আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে দুধ। এবার এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। এখন একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সাদা তেল। এই রান্নাটা আমি সাদা তেলেই করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলোকে কিন্তু এই রেসিপির জন্য খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা এর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। এখন দেখুন পেঁয়াজের কালারটা হালকা গোলাপি হয়ে গেছে, খুব কড়া করে আমি ভাজিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 1টা পেঁয়াজ এবং 3-4টে কাঁচা লঙ্কা আমি একসাথে করে বেটে নিয়েছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম ফ্লেমে এটাকে একটু কষিয়ে নেব। এখন আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবং মশলাটাও খুব ভালোভাবে কষে গেছে। এবার ম্যারিনেট করে রাখা যে চিকেনটা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
চিকেনটা দেওয়ার পর এই মশলার সঙ্গে মিশিয়ে হাই ফ্লেমে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ভালোভাবে একটু কষিয়ে নেব। এবং এই সময় যেহেতু গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে, সেজন্য এটা কিন্তু কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে পুড়ে যেতে পারে। আর এভাবেই হাই ফ্লেমে 5-6 মিনিটের জন্য রেখে চিকেনটাকে মশলার সঙ্গে আমি একটু ভাজা ভাজা করে নেব। এতে করে চিকেনটার ভেতরে যে ময়েশ্চারটা আছে সেটা কিন্তু এর ভেতরেই থাকবে, যার ফলে চিকেনটা একেবারেই রাবারি হয়ে যাবে না। হাই ফ্লেমে চিকেনটাকে ভালো মতন করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব মোটামুটি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চিকেনটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, তবে চিকেন এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। আর দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি যে ভাজা মশলাটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, এবং আমন্ড আর কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন, তা না হলে কাজু বাদাম এবং আমন্ডের যে মিক্সচারটা সেটা কিন্তু কড়াইয়ের নিচে বসে লেগে পুড়ে যেতে পারে, আর সেই জন্য ক্রমাগত এটাকে নাড়াচাড়াও করতে থাকতে হবে। এখন ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। আপনারা যদি দুধ দিতে না চান সেক্ষেত্রে গরম জলও ব্যবহার করতে পারেন, তবে ঘরে যদি দুধ না থাকে সেক্ষেত্রে যদি মিল্ক পাউডার থাকে সেটাও কিন্তু গরম জলের মধ্যে গুলে এর মধ্যে অ্যাড করতে পারেন। আর আমি কিন্তু এখানে কাঁচা দুধ দিইনি, এই দুধটাকে আগে থেকে ফুটিয়ে জাল করে নিয়েছি, এবং তারপরে যখন এটা উষ্ণ গরম অবস্থায় এসছে তখন আমি এর মধ্যে দিয়েছি। কখনোই কিন্তু ফ্রিজ থেকে ঠান্ডা দুধ বার করে এর মধ্যে দেবেন না, তাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে যেহেতু এর মধ্যে দই আছে। দুধটা খুব ভালো করে মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমরা ম্যারিনেশনে লবণ দিয়েছিলাম, তাই জন্য লবণটা একটু বুঝে ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি আপনাদের কাছে না থাকে তাহলে অ্যাভয়েড করতে পারেন। এবার লবণ আর চিলি ফ্লেক্সটাকে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে আরেকবার একটু মিশিয়ে দিচ্ছি, এবং এখন এটাকে ঢাকা দিয়ে চিকেনটা যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে ততক্ষণ লো ফ্লেমে রান্না করে নেব। মোটামুটি 10 মিনিট হয়ে গেছে, এখন আমি চিকেনটা একটু চেক করে নেব। দেখুন ওপরে কিন্তু খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে, চিকেন মহারানি আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। আর চিকেনটা দেখুন হাড় থেকে কিন্তু ছেড়ে গেছে, তার মানে মাংসটাও আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি আর কিছুই দেব না, আর যেহেতু আমি গুঁড়ো মশলাটা যখন বানিয়েছিলাম তখন তার মধ্যে গরম মশলা দেওয়াই ছিল, তাই এখন আমি আর গরম মশলা ওপর থেকে অ্যাড করছি না। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন মহারানি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপির সাথে।